হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। শিউলি ডাইস না চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন ব্লগ নিয়ে সকাল সকাল। আর আজকে আমি ব্লগটা শুরু করলাম আমার আমার ছেলেকে নিয়ে, তাই না বাবাই? তো তোমরা সবাই প্লিজ স্কিপ না করে পুরো উঠে দেখবে, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে, তাই না বাবাই? আমরা সারাদিনে কি করি তোমরা সবাই দেখবে, আমাদের ভিডিওগুলো দেখবে তো বাবাই। বলো সবাইকে, বলো তোমরা সবাই কেমন আছো, তাই না? হ্যাঁ বলো, তোমরা সবাই কেমন আছো? সবার সাথে গল্প করে দো বাবা, হাসি দেখাও, হাসি দেখাও, সবাইকে হাসি দেখাও। হাসবে না, হাসবে না তুমি? ও মা, কি করো তুমি? আজকে আমি রান্না করতেছি কালা কচু। এই যে এটা কচুর ভাজি করবো। চিংড়ি স্যুট কিনেছি, রসুন কোয়া নিছি, পেঁয়াজ কুচি নিছি, এখানে রসুন বাটা নিছি, তারপর নিছি এই যে ছোলা বুট, এটা দিব কচুতে। ভালো করে ভাজি করবো, রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন কোয়াগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো, হালকা পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে নিচ্ছি, এখন আমি লেবু দিয়ে দিব কচুটা যেন না ধরে। আর আমি কচুটা পুরোটাই আমি খেতে দিইনি, কিছু কিছু রাখছি, দেখে বুঝতে পারতেছো। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর ছেলের কাপড় ছিল, কাপড়গুলো ধুয়ে দিলাম। ছেলের বাবা ঘুমাইতেছে আর কাপড় শুকাইছে, তো এগুলো কাপড়গুলো এখন গুছিয়ে নিব, কাজ করে নিব। মুছে দিলাম ভিজা কাপড় দিয়ে, কারণ স্নান করে দিলাম না, কালকে স্নান করছে, তাই না বাবাই? আর আবহাওয়া অনেক ঠান্ডা, তাই স্নান করে দিলাম না আজকে, কালকে দিব। কি কেমন লাগতেছে বাবা এখন? ফ্রেশ লাগতেছে? তোমাকে কি দিলাম বাবা? মুছে দিলাম, ফ্রেশ করে দিলাম বাবা। এই যে ও এখন না উঠলো, শান্তি নেই বাবা। এইদিকে দেখো, ওয়াও, কে এটা বাবা? এটা আমার বাবাই সোনা, বাবাই সোনা এটা। এরপর আসলাম, শুভ সন্ধ্যা সবাইকে। তো বর বাজার নিয়ে আসছে, চলো কি বাজার নিয়ে আসছে তোমাদেরকে দেখাচ্ছি আমি। আজকে অনেক বাজার করে নিয়ে আসছে, এই যে দেখো নিয়ে আসছে লাউ, এই যে লাউ দেখতে পাচ্ছ। তারপর নিয়ে আসছে কাঁকরোল, এই যে আলু নিয়ে আসছে, পেঁয়াজ নিয়ে আসছে, পটল নিয়ে আসছে, এখানে এই যে মাছ নিয়ে আসছে, এটা আছে পাটা শাক, তারপর নিয়ে আসছে এটা হচ্ছে পেটিস, আর এখানে নিয়ে আসছে বেগুনির চপ নিয়ে আসছে, তারপরে এখানে নিয়ে আসছে শুটকি, মানে ইসলা শুটকি নিয়ে আসছে, আর হচ্ছে ডারিকা শুটকি নিয়ে আসছে, তারপর এখানে আমার ছেলের ওষুধ নিয়ে আসছে। তো আজকের বাজার এগুলোই,
অনেক মোটামুটি আজকে অনেক বাজার করছে এই যে দেখো কতগুলো বাজার আমার বর আবার গেল বাজারে লবণ আনতে ভুলে গেছে ছেলেকে নিয়ে গেল একটু ঘুরে নিয়ে আসবে সব সময় তো রুমের ভিতরে থাকতেছে অনেক ওকে খারাপ লাগতেছে বাইরে যেতে পারতেছে না এই জন্য বর নিয়ে গেলাম একটু বেড়াইতে আমি ততক্ষণ মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেবো মাছগুলো কাটিয়ে নিয়ে আসলে কাটতে হবে না শুধু পরিষ্কার করতে হবে তো মাছগুলো আমি পরিষ্কার করবো মাছগুলো ভালো করে পরিষ্কার করে লবণ হলো দিয়েছি এখন ভাজতে নেব তুলে নিলাম এগুলো ভাজতেছি শুধু বাবার দিকে তাকাই আছে আমার দিকে দেখবা না আমাকে দেখে না বাবা তুমি আমাকে দেখবা না